ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম 2022-এর প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। এর আগের ভিডিওতে আমি তোমাদের অঙ্কের ভিডিও নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই অঙ্কের ভিডিও দেখে নিও, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো দেখো, এটা হচ্ছে জোধ শিবরাপুর গার্লস হাই স্কুল। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 7 তারিখের মধ্যেই ম্যাক্সিমাম স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো কিছু কিছু স্কুল কিন্তু তাদের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে, সেখান থেকে এক সেট আজকে আমি আলোচনা করছি। তো এটা হচ্ছে জোধ শিবরাপুর গার্লস হাই স্কুল, তো ফার্স্ট সামেটিভ পরীক্ষা 2022, বিষয় দেখো জীবন বিজ্ঞান, শ্রেণী নবম, সময় 1 ঘন্টা 20 মিনিট, পূর্ণমান 40। তো চলো উত্তরগুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নিই আমরা। একের দাগে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একের দাগে বলা হচ্ছে। দেখো, লেবীয় রহিতা কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম, এটা তোমরা প্রত্যেকে জানো, অপশান খ হবে রুই মাছ। দুই একটা দেখে নাও, লিনিয়াস প্রবর্তিত হায়ারকিতে মোট ধাপের সংখ্যা, উত্তর হচ্ছে অপশান কয়েকটা, 7টি। 3 নম্বরের প্রশ্ন দেখো, নিমাটোডা পর্বের অন্তর্গত জীব হলো, উত্তর হচ্ছে অপশান গ, গোল কৃমি। 4 নম্বরের প্রশ্ন, উভচর উদ্ভিদ হলো, উত্তর হচ্ছে অপশান খ একটা, মস। 5 নম্বরের প্রশ্ন দেখো, অস্টিওম্যালেসিয়া হয় যে ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। 6 নম্বরের প্রশ্ন দেখো, আয়োডিনের অভাবে হয় কি, উত্তর হচ্ছে অপশান ঘ একটা লিখবে, গলগণ্ড। 7 নম্বরের প্রশ্ন, ক্রিস্টি যে কোষ অঙ্গাণুতে দেখা যায় তা হলো, উত্তর হচ্ছে অপশান গ একটা, মাইটোকন্ড্রিয়া। শূন্যস্থান পূরণ করো 5 একে 5। তো 8 নম্বরে দেখো, অ্যামাইলোপ্লাস্টিক ড্যাশ জাতীয় খাদ্য জমা থাকে, উত্তর লিখবে শর্করা জাতীয় খাদ্য জমা থাকে। 9 নম্বরের প্রশ্ন, ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে, উত্তর হচ্ছে দেখো লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। 10 নম্বরের প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম হলো হোমো স্যাপিয়েন্স। 11 নম্বরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ড্যাশ রাজ্যের অন্তর্গত, উত্তর লিখবে মোনেরা রাজ্যের অন্তর্গত। 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, সাপ ড্যাশ শ্রেণীভুক্ত প্রাণী, উত্তর দেখো সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। আমরা 13 নম্বরের প্রশ্নটি দেখে নেব, দেখো বামস্তম্ভ এবং ডানস্তম্ভ, তারপর নিডোব্লাস্ট কোষ, এটা লিখবে গয়েকটা, উত্তর দেখো হাইড্রা। আর 14টা দেখে নাও, দেহে আংটির মতো খণ্ড, উত্তর হচ্ছে কয়েকটা, কেঁচো। আর 15টা হচ্ছে দেখো মেন্টাল পর্দা, উত্তর জলসামু। আচ্ছা, আমাদের সত্য মিথ্যা দেখো 3টে দেওয়া হয়েছে। 16টাও দেখো, সিঙ্গার ও নিকোলাসন কোষ পর্দার তরল মোজাইক নকশা আবিষ্কার করে, এটা সত্য। কোষের মস্তিষ্ক মাইটোকন্ড্রিয়াকে বলে, এটা একদম মিথ্যা, তোমরা প্রত্যেকে যেন নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কিন্তু বলা হয়। 18 নম্বরের প্রশ্ন, হাঙরে লেজ হোমো সার্কেল প্রকৃতির, এটিও কিন্তু সত্য। তাদেরকে প্রতিটি 1 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে করে দিয়েছি, তোমার 2 নম্বরের উত্তরগুলো অবশ্যই বই থেকে পেয়ে যাবে। তো দেখো, 2-এর প্রশ্নটি বলছে যে অপস্থিতি বিপাক বলতে কী বোঝো, উদাহরণ দাও। তোমাদের জীববিজ্ঞানের প্রত্যেকের পাঠ্য বইয়ের কিন্তু প্রথম পেজে এই উত্তরটি রয়েছে। 2 নম্বরে প্রশ্ন দেখো, মহাকাশযানে ক্লোরেল্লা নামক মানে ক্লোরেল্লা রাখার কারণ কী, এটা একটা শৈবাল, তোমরা জানো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়ে নেবে। 3 নম্বরের প্রশ্ন, দ্বিপদ নামকরণের 2টি নিয়ম লেখো। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যাম্স কাদের বলা হয়, উদাহরণ দাও। 5 নম্বরের প্রশ্ন, জীব দেহে লিপিডের 2টি ভূমিকা উল্লেখ করো। 6 নম্বরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর 2টি পার্থক্য লেখো। 3 নম্বর দেখে নাও, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, 1 নম্বর স্তন্যপায়ী শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো, গিনিপিক ও পায়রার বিজ্ঞানসম্মত নাম লেখো। শুষ্ক ও এপিডার্মাল আঁশ কোন শ্রেণীর প্রাণীতে দেখা যায়, তার 2 নম্বরের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে একটি চিত্র দেওয়া হয়েছে, দিয়ে বলছে এটি কোন কোষ অঙ্গাণু লিখতে হবে, দিয়ে বলছে 1, 2, 3, 4, 9 অংশগুলির নাম লেখো, আর এই কোর্স অঙ্গানো 2টি কাজ লেখো। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আর কোন কোন সাবজেক্টগুলো দরকার অবশ্যই কমেন্টে জানিও, তো এই সাবজেক্টের ভিডিওগুলো অবশ্যই আমি আগে নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওগুলি প্রচুর প্রচুর করে শেয়ার করো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।